मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গাড়ি থেকে নামছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি এসেছেন। এর আগে আপনারা জানেন যে কুনাল ঘোষ সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন যে প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই মুহূর্তে সরাসরি উডল্যান্ডস হাসপাতাল থেকে দেখতে পাচ্ছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন। হাসপাতালের ভেতরে ঢুকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, আপনারা জানেন প্রায় 2 ঘন্টারও বেশি সময় হয়ে গেল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি ভেন্টিলেশনের সাপোর্ট ছাড়া রয়েছেন, বাইপ্যাপ তার চলছে, এবং 2 ঘন্টা সংক্রমণের মাত্রা বেশ কিছুটা কমেছে বলে চিকিৎসকেরা জানাচ্ছেন। কিন্তু এটাও চিকিৎসকেরা বলছেন যে সংক্রমণের মাত্রা কমলেও স্থিতিশীল আছেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত তার পরিস্থিতি সংকটজনক। এই অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে বর্তমান মুখ্যমন্ত্রী এসেছেন। সরাসরি সন্দীপ সরকার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সন্দীপ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সরাসরি দেখছিলাম, তিনি কিছুক্ষণ হলো তিনি হাসপাতালের ভেতরে গেলেন। একেবারেই তাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 4:10 নাগাদ এসে পৌঁছলেন উডল্যান্ডস হাসপাতালে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যে কেবিনে রয়েছেন, অর্থাৎ 516 নম্বর কেবিন, সেই ফ্লোরে তিনি যাচ্ছেন। হাসপাতালের মেডিকেল বোর্ডের যারা সদস্যরা রয়েছেন তাদের মধ্যে সপ্তর্ষি বসু, চিকিৎসক সপ্তর্ষি বসু, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তিনি কথা বলছেন এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী তিনি আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে তিনি এই মুহূর্তে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। আমরা জানি যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় গত পরশুদিন ভর্তি হন হাসপাতালে। তারপর থেকে তার শারীরিক অবস্থা অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে যাচ্ছে। ভেন্টিলেশনে তিনি ছিলেন এবং আজকে বেলা 2 নাগাদ ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম খুলে দেওয়া হয়। দুপুর 2 নাগাদ ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম খুলে দেওয়া হয়। তারপর থেকে তিনি এই মুহূর্তে শারীরিকভাবে স্থিতিশীল অবস্থা বজায় রেখে চলছেন, সেরকমটাই চিকিৎসকেরা বলছেন। এবং চিকিৎসকেরা তারা ঠিকই করে নিয়েছেন যে খুব জরুরি অবস্থা ছাড়া ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেমে আর তাকে দেওয়া হবে না, কেননা সংক্রমণ নতুন পথে শরীরে প্রবেশ করুক সেটা তারা চান না। তার মতো প্রবীণ মানুষ দীর্ঘক্ষণ ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেমে থাকলে সেটা বরং আরও বিপজ্জনক হয়ে পড়তে পারে, সেই আশঙ্কা থাকে। ফলে সে জায়গায় ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম ছাড়া প্রায় 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন, কথা বলবো ময়ূকের সঙ্গে। ময়ূক, বর্তমান মুখ্যমন্ত্রী দেখলাম যে কিছুক্ষণের আগে তিনি হাসপাতালে ঢুকলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী কেমন আছেন দেখার জন্য? দেখো, একদমই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আগের থেকে ভালো আছেন। ভেন্টিলেটর সাপোর্ট, 100% ভেন্টিলেটর সাপোর্টে তিনি গতকাল ছিলেন। আজকে দুপুর 2 নাগাদ যে বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসা করছিলেন তার আনুষঙ্গিক প্যারামিটার দেখেন, রক্তে অক্সিজেনের স্যাচুরেশন দেখেন, এবং এই সমস্ত ফুসফুসের HSCT সিটি স্ক্যান সেটা দেখার পর এই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যে ভেন্টিলেটর সিস্টেম সেটা দুপুর 2টার পর তার পরিবারের লোকজন এবং পার্টির লোকজন কে জানিয়ে সম্মতি নিয়ে সেটা উইথড্র করা হয়, এবং সেটা উইথড্র করার পর প্রায় 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। এখনো পর্যন্ত উডল্যান্ডস হাসপাতাল সূত্রে অফিশিয়ালি জানানো হয়নি যে ভেন্টিলেটর সিস্টেম উইথড্র হয়েছে, কিন্তু আনঅফিশিয়ালি যেটা আমরা জানতে পাচ্ছি যে বুদ্ধদেব ভট্টাচার্য উইদাউট ভেন্টিলেটর তিনি কিন্তু রেসপন্ড করছেন, তার ফুসফুস আগের থেকে অনেক বেটার অবস্থায় রয়েছে। CRP লেভেল যেটা আগে ছিল সেটাও গতকাল বা গত পরশুর থেকে ভালো জায়গায় আছে, এবং ফুসফুসের যে সংক্রমণ নিয়ে তিনি এসেছিলেন, রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ফ্রিকোয়েন্সি খুব ঘন ঘন বেড়ে যাচ্ছিল, এই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল, সেই সমস্ত অ্যান্টিবায়োটিক কিছুটা হলেও রেসপন্ড করছেন এবং আগের থেকে কিছুটা ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আপাতত তিনি ভেন্টিলেটর সাপোর্টে নেই, তিনি বাইপ্যাপ সাপোর্টে আছেন। এই বাইপ্যাপ সাপোর্টের পরে তাকে হাই ফ্লো নেজাল অক্সিজেনের সাপোর্ট দেওয়া হতে পারে, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। 4:10 নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে এলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ক্যামেরা পার্সন অজয়।
বিজয় দাশকে বলবো দেখানোর জন্য। এই মুহূর্তে উডল্যান্ডস হাসপাতালের যে মেইন গেট, পুরো পুলিশ আধিকারিকরা পুরো জায়গা দখল নিয়েছেন। কিছুক্ষণ আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে মিনিট পাঁচেক আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি এসেছেন, এবং এসে এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক যে কেবিনে আছেন সেখানে গিয়ে তার আশেপাশে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। যে বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরিচর্যায় রয়েছেন, তার ট্রিটমেন্টে রয়েছেন, তাদের সঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। এবং এইখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মিনিট দশেক হয়েছে তিনি ভেতরে গিয়েছেন, তিনি বাইরে এসে জানাবেন যে কি স্টেটাস রয়েছে। হাসপাতাল সূত্রে আমরা যে খবর পাচ্ছি যে গতকাল রাতও অনেক ক্রিটিক্যাল ছিল ডাক্তারদের জন্য, তারা দফায় দফায় বলছিলেন যে অ্যান্টিবায়োটিক তারা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চার্জ করেছেন সেই অ্যান্টিবায়োটিকের কি আউটকাম আসছে সেটা বোঝার মতো পরিস্থিতি আজকে সকালে। এই যে এখন ভেন্টিলেশন ছাড়া রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, কতক্ষণ থাকেন সেটাও কিন্তু টানা অবজারভেশনে রাখছেন চিকিৎসকেরা। ময়ূক, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার দর্শকদের সামনে রাখবো। আমরা মন প্রাণ দিয়ে চাই যে তিনি দ্রুত আরোগ্য লাভ করুক, এবং তার সম্পর্কে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অতীত যেভাবে অত্যন্ত মানবিকতার সঙ্গে মনের দিক থেকে তার পরিষেবার, তারকে সুস্থ করে তোলার যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা বাংলার মানুষ সেটা মনে রেখেছি। তিনি দ্রুত আরোগ্য লাভ করুন, সুস্থ হয়ে উঠুন, এটাই কাম্য।